अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কেউ এক পায়ে গোলে দিদা আর বাবলি দুজনকেই মেরে ফেলবো আমরা। পিসিমা শঙ্কর পারো দিদি? তুমি আমার বই দেখেছো গোবিন্দ? তুমি না, এখন এখান থেকে যাও। হ্যাঁ, পরে আমি তোমাকে সময় মতো ডেকে পাঠাবো, কেমন? যাও, এখন যাও তুমি। চলে যাব, কিন্তু তার আগে আমায় বইটা তো দাও। বাবা, তোমার বই না আমরা পরে খুঁজবো। হ্যাঁ, এখন তো আমরা খুব সমস্যায় আছি। ওই বইতে পৃথিবীর সব সমস্যার সমাধান রয়েছে। কি বই সেটা বাবু? গীতা। গীতা তোমার বই বাবু? আমার বন্ধু ওই বই, আমার সব সমস্যার সমাধান ওটা। তুমি একদম ঠিক কথা বলেছ বাবু, কৃষ্ণ ঠাকুর সবার, তিনি সবাইকে সাহায্য করেন। এই বিপদের সময় যদি আমার পাশেও এরকম কোনো বন্ধু থাকতো, হতে পারে কোনো সখী পেয়ে যাই। পারে শ্রীকৃষ্ণ তোমাকে তোমার সখীর সঙ্গে শীঘ্রই দেখা করাবে। এমনিতেও আমি শুনেছি এক মহিলাই আরেক মহিলার ব্যথা বুঝতে পারে। পারো?
চলে এসেছিস? আমার বন্ধু বিপদে পড়েছে, আমায় তো আসতেই হবে। পারো, এসব কি হচ্ছে? বলছি তোকে, কি ডাইনি? তুমি আমায় আগে বলনি কেন পারো? আমি কি করে তোকে বলতাম? ওই ডাইনি ভীষণ বিপজ্জনক, আমি তোর জীবন বিপন্ন হতে দিতে পারতাম না। শোন, তুই এখান থেকে চলে যা, ও কিন্তু তোরও ক্ষতি করতে পারে। পারো, তুমি এত বড় একটা সমস্যায় আছো আর আমি এখান থেকে চলে যাব? না, আমি এরকম করতে পারবো না। কিন্তু ওইসব কিন্তু বিন্তু নয় পারো, আমায় তোমাকে সাহায্য করার জন্যে ভগবান নিজে পাঠিয়েছেন আমায়, আর আমি তো তোমাকে সাহায্য করতে চাই পারো, আর ওনার আদেশকে আমি কিছুতেই না করতে পারবো না। মিশ্রী, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আমরা কি করব? পারো, আমার কাছে একটা বুদ্ধি আছে। তুমি বলেছিলে না আমাকে ডাইনির ওর রূপের ওপর আর সৌন্দর্য নিয়ে অহংকার আছে? হ্যাঁ, ভীষণ। কেউ দরজা খুলছে না কেন? শুনতে পাচ্ছ না? কালা হয়ে গেছো? আসলে কি বলতো, আমি ঝাড় দিতে খুবই ব্যস্ত ছিলাম, সেই জন্যে বেলটা শুনতে পাইনি। খুলে দিচ্ছি দরজাটা। হাতে কি ধরে আছে? কে? ইউ, কি সুন্দরী আপনি! কে তুমি, কোথা থেকে এসেছো? আগে আপনি নিজের ব্যাপারে তো শুনুন, আপনি এত সুন্দরী কি দেখতে আপনাকে! আপনি একজন মহিলা না কোনো রাজকুমারী? এত সুন্দরী! এই এই চেহারার সৌন্দর্য দেখুন, কি সুন্দর চুল, গোলাপি ঠোঁট, পটল চেরা চোখ, দেখে তো আমার মনটা একদম জুড়িয়ে গেল, পুরো জুড়িয়ে গেল। বাবা বাবা বাবা! আরে আরে, তুমি কে? হঠাৎ ভেতরে চলে এলে?
যাও যাও এখান থেকে বেরো। এক মিনিট। হ্যাঁ বলতে দাও ওকে। কি বলছিলে? আসলে আমি একজন বিউটিশিয়ান, আর আমার কাছে একটা প্রোডাক্ট আছে যেটা আপনি মুখে মাখলেই 10 সেকেন্ডের মধ্যে আপনার 10 বছর বয়স কমে যাবে। আমিও করে নেব ফেসিয়াল। 10 বছর? দূর, এইসব আবার কাজ করে নাকি? 110%। আপনি এর জাদুটা দেখুন। আর যদি এরকমটা না হয়, তুমি জানো তোমার সাথে কি হতে পারে? এখন অব্দি তো এরকম হয়নি, আর ভবিষ্যতেও হবে না। তাহলে ঠিক আছে, চলো। তুমিও করবে? করবে নাকি? তোমাকে আরো ফর্সা করে দেবো। সত্যি দিদি, আমিও করতে চাই। আমি আমার মুখে গ্লো চাই। রম্ভা, তোমার মুখে যে দাগ আছে সেটা তো কখনোই যাবে না। তাও করিয়ে নাও, চলো। দিদি, আমিও করাতে পারি? হ্যাঁ, ঘাগড়াও পরে নাও। না না, ঠিক আছে। তাহলে ওর খেয়াল কে রাখবে? দিদি, শঙ্করকে তো আমরা বেঁধে রেখেছি। আর এই বাড়িতে এমন কে আছে যে তোমার জাদুকে বিফল করে দেবে? ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।